এই জি এই পিসটা আমার খুবই পছন্দ নলি। হ্যালো ভিউয়ার্স, আমার অনেক দিন ধরে খাসির মাংস খেতে খুব ইচ্ছে করছিল, তাই আমি আপনাদের ভাইকে বাজারে পাঠিয়ে দিলাম ভালো থেকে দেখে খাসির মাংস নিয়ে আসার জন্য। তাই ও নিয়ে আসলো, বাজারে গিয়েছিল, আর আজকে শুক্রবার, তাই শুক্রবার হলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আর আমি খাসির মাংসের দাম শুনে তো রীতিমতো অবাক, এতই দাম, মানে কেজি 1200 টাকা, ভাবতে পারেন? গরুর মাংসের থেকেও এই খাসির মাংসের দাম বেশি। তো আমি চিন্তায় ছিলাম যে ভালো থেকে আনলো কি না, তো দেখলাম মাংসটা ভালো পড়ছে, মানে রানের মাংস পড়ছে, দেখেন একদম টাটকা টাটকা ফ্রেশ মাংস। তো দেখে তো তৎক্ষণাৎ রান্না করে খেতে ইচ্ছে করছিল, তাই আমি আমার ভাইকে বললাম যে তাড়াতাড়ি আদা রসুন পেঁয়াজ এগুলো রেডি করে ফেলো, মা রান্না করবে। তো রেডি করে ফেললো আমার ভাই, আর মা এদিকে পেঁয়াজগুলো আগে থেকে একটু ভাজা করে নিছিল, তারপর এখানে আদা রসুন কাঁচামরিচের পেস্ট পেঁয়াজ সব কিছুই দিয়ে দিল। এরপর দিয়ে দিল লাল মরিচের গুঁড়া। তো সব কিছু দেওয়ার পরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। বরাবরের মতো আবারও সেই বিখ্যাত কালো কড়াইয়ে খাসির মাংস রান্না করা হবে। আপনারা অনেকেই কমেন্ট করেন কড়াইয়ের কালার এরকম কেন ভাই, আমার জানা মতো এরকম কালো কড়াই দু একটা থাকে মধ্যবিত্ত পরিবারে, আর কালো কড়াইয়ে মাংস আরও বেশি মজা হয়। তাছাড়া সাধারণত মাংস রান্না করলে আমরা এই কালো কড়াইয়েই করি, খুবই খুবই টেস্ট হয় বিশ্বাস করেন। তারপর মা কী করলো, এখানে গরম মশলা পেস্ট করে এখানে দিয়ে দিল। সব কিছু দেওয়ার পরে ভালো করে এখন মিক্স করার পালা, যত বেশি ভালো করে মিক্স করবেন তত বেশি মজা হবে। আর হ্যাঁ, এখানে তেজপাতাও দিয়ে দিছিল। তো একদিকে খাসির মাংস রান্না হচ্ছে, আর একদিকে মা ভাত বসাই দিল চুলায়। এভাবে দেখতে দেখতে মা রান্না করে ফেললো খাসির মাংস। দেখতেই পাচ্ছেন প্রায় 40 থেকে 50 মিনিট রান্না করার পরে কিন্তু হয়ে গেছে। আর এখানে আমরা গরম পানি দিয়ে রান্না করেছিলাম, এটা আমি দেখাইনি। এরপরে রান্না শেষ হওয়ার পরে দেখেন কত সুন্দর কালার চলে আসলো। এভাবেই মা খাসির মাংস রান্না করে ফেললো, এখন খাওয়ার পালা, দুপুরের খাবার। হ্যালো, এখন আমরা খেতে বসলাম। অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল আর কি, আজকে ফাইনালি। এই যে এটা হচ্ছে খাসির মাংস, মাটন আর কি, আর সাথে আছে এই যে দেখেন ঢেঁড়স আর বরবটি সিদ্ধ আর লেবু, এটা হচ্ছে মুড়ি ভর্তা সিদল দিয়ে। তো এটা মা রান্না করছে আর কি স্পেশালি, খুবই মজা হবে। কালাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোভনীয় লাগতেছে, তো দেখে জিভে জল এসে যাচ্ছে। আগে ঢেঁড়স নি, এগুলো কিন্তু শুধু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করছে ঢেঁড়স আর বরবটিগুলো। এই যে আমি কয়েকটা নিলাম আর মরিচ ভর্তা। তো এখন একটু মাংস, আচ্ছা তোমাকে দিয়ে দিই। এই যে দেখো গ্রেভি, মাঝখানে দিয়ে দিই। ওকে, এটা পরে খাবো, আগে মাটন দিয়ে শুরু করবো। এই যে দেখেন গ্রেভিটা মাখিয়ে নিলাম, একদম তুল তুলে। অসাধারণ, অনেকদিন পরে খাচ্ছি, গরম গরম আছে, গরম হয়ে যাচ্ছে। দেখেন এই যে এই পিসটা আমার খুবই পছন্দ নলি। তো এখন খেয়ে দেখি, একটু ঢেঁড়স সিদ্ধ খাই মরিচের সাথে। এখন আমার সবচাইতে প্রিয় এটা খেয়ে দেখি, যেহেতু মা রান্না করছে অবশ্যই তো মজা হবে। এই যে দেখেন খুবই গরম, একদম পারফেক্ট। একটু ঝাল হয়েছে, আমি বলছিলাম একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য। এটা কিন্তু প্রায় সবারই পছন্দ এরকম সাইজের মাংস আর কি, মাটন।
খিচা আন দিব দারুন দারুন